আমার সাথে কি হয়েছে সবকিছু শুনে উনি খুবই কষ্ট পেলেন। আসলে বাবা আজকাল ফয়েছে এমন তো লোকই হয় না। উফ, এই ফরিদ নামটা বলতে গিয়েই ওয়াসিমের সাথে আমার বাদল। যাই, নামটা আগে জানিয়ে আসি। ফরিদ সাহেব চাকরি এর মধ্যে দিয়েও দিয়েছে। দেখুন নাওয়াজ সাহেব, আপনি ভালো লোক সন্দেহ নেই, আপনাকে চাকরি দিয়ে রহমান ফুডসের সাথে কোটি টাকার সম্পর্ক করে থাকতে পারেন না। এই জয়ী, কি অবস্থা এখন? বাইরে আয় তো একটু। কি হয়েছে, তুই তাকিয়ে আছিস কেন? ফুফু ফোন করেছিল, বলেছে তুই যেন কোনোভাবে ভাইয়ের কাছে না যাস। আমি না গেলে কে যাবে? তুই যাবি? আমি আমি যেতে পারবো না, হাসপাতালে রেখে আসলে ওরাই টেক কেয়ার করবে। কিন্তু হাসপাতালে তো সিট খালি নেই। আমি গিয়ে কোনো সিট খালি পাইনি, আগেই সব ফিল আপ হয়ে গেছে। তবে আগামীকাল ওরাদের করোনা টেস্টের জন্য আমি রেজিস্ট্রেশনটা করে এসেছি। আচ্ছা, ওরা এখন কেমন আছে? এখন মোটামুটি ঠিক আছে, কিন্তু অবস্থা যদি চিন্তা করিস না জয়ী, ফুপু আসছে, উনি হাসপাতালে কোনো না কোনো একটা ব্যবস্থা করে ফেলবে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আমি ওকে দেখে রাখছি, তোর অফিসে যা। না, আমরাও থাকছি। কায়সার ভাই, আপনি আজকের মতো অফিস ছুটি দিয়ে দিতে বলেন। জয়িতার জন্য আমরা এতটুকু করতেই তো পারি নাকি? আমার জন্য করতে হবে না, তোর ভাইয়ের জন্য কর। অফিসের সবাইকে দোয়া করতে বল। অফিসের সবাইকে বলে দিন ভাইয়ের জন্য দোয়া করতে। কাইসার ভাই, ফরহাদের কি অবস্থা এখন? এখন ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি এখানে আছি। আর জয়িতা ফরহাদের কাছে থেকে অনেক সেবা করছে। তা তো করবে, অনেক ভালোবাসে তো। ভালো তো তুমিও ওকে বাসো। ভীতি একবার আসবে নাকি দেখতে? না কাজা ভাই, আমি নিজেই যে দেয়ালটা তৈরি করেছি দুজনের মধ্যে, সেটা যদি টপকিয়ে আমি আসতে চাই তাহলে কিভাবে হবে? আর ফরহাদ যখন আমার ফোন কেটে দিয়েছে। ফরহাদ ফোন কাটেনি ভীতি, তখন তো ফরহাদের জ্ঞান ছিল না, জয়িতা ওর সেবা করছিল। আর ফোন যদি কেউ কেটেই থাকে, আমার ধারণা যে সেটা জয়িতাই কেটেছে। দেখো, তুমি কিন্তু আমার ভাইটাকে এখনো চিনলে না, এরকম মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নেই বিধি। যাই হোক, তুমি মৃদুল সাহেবকে বলে দাও যে অফিস যেন ছুটি দিয়ে দেয়, আর সবাই যেন ফরাদের জন্য দোয়া করে। এটা ফারিয়ার আদেশ। আমি এখনই জানিয়ে দিচ্ছি সবাইকে। বিধি জি কাজার ভাই, দেখো জয়িতা যাই করে থাকুক না কেন, ফরহাদ কিন্তু তোমাকেই ভালোবাসে, এবং সেটা পাগলের মতো, জয়িতাকে না। প্লিজ বিধি, এই কথাটা তুমি ভুলে যেও না। আমার মেসেজ পেয়েছেন? না পেলে কি আর এত সুন্দর করে কথা বলে আমার এই পাখিটার সাথে? মজা রাখেন তো, ঠিক করে বলেন, আপনি কি আমার মেসেজ ভাইয়া আপাকে পাঠিয়েছেন? এসব কি বলছো তুমি? পাঠিয়েছেন কিনা বলেন,
কথা বলতে পারেন তুমি শুধু শুধু আপনি যদি আমার কাছে ফারিয়া আপুকে নিয়ে মিথ্যা কথা বলতে পারেন তার মানে সিনেমায় চান্স দেয়া এটাও আপনার মিথ্যা কথা আপনি আপনি তো মিথ্যাবাদী আই হেট ইউ ওয়াসিম আই হেট ইউ লিলি বললাম তো এখন কোনো মিটিং ফিটিং হবে না ম্যাডাম সাংঘাতিক ব্যস্ত ফ্যামিলি ম্যাটার রাখি রাখি সাংঘাতিক ব্যাপার কথা বুঝে না আপনাকে এখনো রেখেছে এ বাড়িতে পারিয়ারও দেখছি দয়ার শুরু তা বলতে পারো কুকু কাইসার ভাই নিজেই কাল বের হয়ে গেছে এই বাড়ি থেকে তার আদরের শ্যালকের সাথে আর আজকে এসেছে আমাদেরকে একটু সাহায্য করতে ও তাহলে হাসপাতালে সিট পাননি ময়মনসিংহ থেকে এতদিন যে ঘাসি কেটেছেন তা দেখে কিন্তু বোঝা যাচ্ছে তা কিছুটা আগাছাও কেটে ফেলেছি বটে এই যে সেদিন রানু আর রাহাতের বিয়ের সময় বেশ কিছু আগাছা ছেড়ে ফেলেছি কি বলছেন কাইসার ভাই আরে রাহাত ভাই আর রানুর বিয়েতে আপনি আগাছা কেটেছেন কি সাংঘাতিক কোথায় রেখেছেন ওসব এই কথা তুমি এখনো কেন খুঁজে বের করছো না ময়মনসিংহ মেডিকেলে একজন কেউ আধা ঘন্টা আমাদের আমার সিট চাই কাকে বলছেন ম্যাডাম উফ তোমাকে বলছি আমি তো খুব জি ম্যাডাম আমি এখনই খুঁজে বের করছি জয়ে জয়ে ভাইয়ার রুমে কুকু ভাইয়াকে খাইয়ে দিতে গেছে মানে তুই যেতে দিলি তোকে পই পই করে বলে আমার রিক্স আছে কি করব বলো তোমার মেয়ে কার কথা শুনে আমাকে বলেছে যে ভাইয়ের কষ্ট না কেউ সহ্য হয় না এসবের কোনো মানেই হয় না এসব করে কি পাবে ও শুধুই অবহেলা এবার যদি ফারহাদ একটু বোঝে চলো তো পুপু ভেতরে চলো আমরা ভেতরে গিয়ে কথা বলি এখানে কথা বলাটা নিরাপদ না একদমই না দেয়ালের না থাকলেও মানুষের তো কান আছে নাকি চলো আচ্ছা কাইসার ভাই মানে আগাছা বলতে কি আপনি কোনোভাবে আপনার স্ত্রী শালিকা হারিয়া আর আমার ম্যাডামকে বোঝাচ্ছেন বাবা আমি তো ভেবেছিলাম যে আপনি আপনি আসলেই একটা টিউবলাইট টিউবলাইট মানে একটু সময় দিন একটু সময় দিন সব কিছু বুঝতে পারবেন কি সাংঘাতিক আমার মনে হয় কি জানো লিলি সবার সামনে তোমার বলা উচিত আসলে কি হয়েছে চার দিন আগে ওয়াসিম আমার সাথে ফোনে যোগাযোগ করে
আবার আমাদের কথা বলা শুরু হয়। আমাদের মধ্যে অনেক কথাই হয়, তবে উনি বারবার শুধু আমার কাছে দুলাভাইয়ের ব্যাপারেই জানতে চায়। উনাকে আমার একদমই সন্দেহ হয়নি, তাই আমি যা জানতাম সবই উনাকে বলেছি। ফরিদ সাহেবের নাম ভুলে গিয়েছিলাম বলে অনেক রাগ করেছিল আমার সাথে ওয়াসিম। আর তাই দুলাভাই যখন চাকরি পেয়ে বাসায় ফিরে এসে ওই নামটা বলে, আমি সাথে সাথে ওয়াসিমকে নামটা টেক্সট করে দিয়েছিলাম। তারপরে শুনি দুলাভাইয়ের আর চাকরি নেই। তখনই আমার মনে হলো, আর রূপা স্কিনসের ব্যাপারে কি হয়েছিল? কালকেও আমি জানিয়েছিলাম ওয়াসিমকে। আমি কখনো ভাবিনি ওয়াসিম এমন একটা কাজ করতে পারে। আসলে ওর মনটা খুব ভালো। আমার মনে হয় কি, ফারিয়া ওকে কোনো একটা ফাঁদে ফেলে। চুপ কর তুই, আর একটা কথা শুনতে চাই না আমি তোর মুখ থেকে। লিলি, তুমি উপরে যাও। তোর ফোনটা দিয়ে যা আমাকে। না না, ফোন কেন দেব? কে বলছি? আমি আর ওয়াসিমের সাথে যোগাযোগ করব না বাবা। আমি কইতেছিলাম কি, ও তো আর জানা বুঝা করে নাই কাজটা, আর তাছাড়া এখন তো ওর ভুল বুঝতে পারছে। তোরা রাগটা পুষা রাখিস না, কি বলিস রানু? রাহাত বাবাজি তুমি কি বলো? মা, আপনার কথা ঠিক আছে, কিন্তু ওর ভুলের কারণে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আমার চাকরির কথা যদি বাদ দেই, বিধির সাথে অনেক বড় অন্যায় হয়েছে। অকারণে মা আমরা পথকে সন্দেহ করেছি, ওকে ভুল বলেছি। অকারণে কেন বউ, কারণ আছে বলে তো সন্দেহ করছি আর এখনো করতেছি। আর বিধি জীবনে প্রথম একটা ভালো কাজ করছে বলে আমার মনে হয়, ওর একটা চিরতরের জন্য ছাইরা আসছে। তাক, বড় বাচ্চা বাচ্চা গেছে গবিতে, এখন এইসব কথা নিয়ে না ভাববা। ওই যে পাত্রগো বাইরেটা যেগুলি আছে ওগুলি দেখ, মনোযোগ দিয়ে দেখ বিধি। না বিধি, ও মায়ের কথা শুনতে হবে না তো। একটা ভুল বোঝাবুঝি হয়েছে, পরাদের সঙ্গে কথা বলে সব ঠিক করে নেয়। আবার আমারও তাই মনে হয়। আমারও মনে হয়। ও মায়া মা, তোমার বা একটি দিয়ে ফরাতের লেগে তো মায়া একে রোজার করে বাইরে দিছে, এতদিনও তোমরা শিক্ষা হয় নাই। রাহাত বাবা, তুমি বুঝাও তো করে। মা, ফরাতকে নিয়ে এখনো আমার সমস্যা আছে। আরে সেইটাই তো। কিন্তু মা, বিধির পথে আমি বাধা হয়ে দাঁড়াবো না। আমি চাই ফরহাদ সকাল থেকে অনেক জ্বর, সম্ভবত করোনা। ফরহাদ যদি ঠিক হয়ে যায় তখন না হয় ওকে নিয়ে কথা বলো, আর যদি ঠিক না হয়, ও ঠিক না হলে মা তুমি খুশি হবে তো?
আরেকটা কথা, এই মাসে আমাদের বেতন দিচ্ছে না ফারিয়া। তার মানে আমি আর কায়সার ভাই কেউই এই মাসে বেতনটা তোমার হাতে এনে দিতে পারছি না মা। আমার মনে হয় পড়হাতকে নিয়ে না ভেবে এই সংসারটা এখন কিভাবে চলবে সেটা নিয়ে ভাবাটাই বোধ হয় ভালো হবে। কেন আমরা অফিসে লাগছো ফারিয়া? আমরা খুব সাধারণ একটা পরিবার, আমরা কারো সাথেও নাই ফাঁসও নাই। আমরা সাইরা দিল হয় না? আমাকে ছেড়েছিলেন আপনারা? বিয়ের আসর থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছিলেন, ভুলে গেছেন না তো জলদি? তুমি কে এসব এইসব কথা কইতেই ফোন করছো আমার? আমার ফোনটা কই রে? ফোনটা আমি সরিয়ে রেখেছি, ফোন ধরা যাবে না, তুমি এখন শুধু রেস্ট নেবে। কারো ফোন এসেছিল? না তো। আরে এমনও তো হতে পারে, আমি আপনাকে এমন কিছু প্রস্তাব দিলাম যাতে আপনি রাজি হয়ে গেলেন আর আপনার পরিবারটাও বেঁচে গেল। তোমার বাড়িতে আসবো?